এই যে এই পাশটা পুরোটায় ধনেপাতা গাছ আছে, এখান থেকে কিছু ধনেপাতা নেব। কত ধনেপাতা হয়েছে! একদম তাজা ধনে পাতা বন্ধুরা। আমার তো ধনে পাতা যে কোনো রেসিপি, এমনি কাঁচা ধনে পাতাও খেতে ভীষণ ভালো লাগে। সারা বছর যদি ধনে পাতা পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। এগুলো হলে হয়ে যাবে বাবা, এটা দিয়ে চলে যাই। এই দেখুন, 2 কিলো সাইজের রূপচাঁদ মাছ নিয়ে এসেছি আজকে। আজকে লাল লাল পাকা টমেটো দিয়ে রূপচাঁদ মাছের কালিয়া বানাবো। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন, একদম টাটকা রূপচাঁদ মাছ, আর রংটা দেখুন একদম লাল এই দিকটা। আর শালা গোটা পৃথিবী মমমায় ঢাকা হয়ে গেছে রে। 2 কিলো আছে ওজন। আরে বাবা, বাসো বাসো দাদু বাসো। আমি ছোট ছোট রূপচাঁদ খেয়েছি, কিন্তু এত বড় রূপচাঁদ খাওয়া হয়নি, এই প্রথম। চিকচিক করছে দাদু, দেখো। সাইজটা দেখুন মাছের, এই এত বড় মাছটা এবার আমি কাটবো। নাড়তে পারছিস না রে, বন্ধ করো। এত বড় মাছ আমি হাত দিয়ে নাড়তেই পাচ্ছি না, চামচ দিয়ে আঁশগুলো ছাড়ি নেব প্রথমে। রূপচাঁদ মাছের আঁশ কিন্তু বড় বড় হয় না, এরকম ছোট ছোট হয়। এই যে দেখুন চিপটে আছে একদম। চিপটে রান্না হবে আজকে, লাল লাল পাকা টমেটো দিয়ে রান্না করব। আচ্ছা চালাও, টিকটি করে রান্না কর। দাদু পেটে ডিম আছে নাকি বলতো? না না, ডিম নেই না তো।
মাছটা চর্বি হয়েছে দেখো দাদু তেল বেরোবে ভাজতে গেলে দেখবে বাবা এত বড় মাছ কাটতে আমার হাত ব্যথা হয়ে গেল চাকাটা কত বড় বেরিয়েছে দেখো আজকে মাছটা যা চর্বি আছে এই মাছের তেলেই মাছ ভাজা মনে হয়ে যাবে মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ খুব ভালো করে জল দিয়ে ধুবো দাদু তুমি উপরে উঠে বসো আমি মাছ ধুয়ে নিয়ে আসি কি বলছো দাদু আমার নামে ক্যামেরার সামনে কিছু নয় অনেকক্ষণ গেছো এখন কি করতেছিলে আগো মাছগুলো ভালো করে ধুতে হবে তো আচ্ছা না চলো এত মাছ ধুতে সময় লাগবে নি আচ্ছা না চলো খুব ভালো করে মাছ ধুয়ে নিয়েছি লবণ হলুদ মেখে নেব লবণ হলুদ তেলটা গরম করি ভালো করে নালে সব মাছ ভেঙে যাবে বন্ধুরা আজকের এই রান্নাটা কিন্তু টমেটোর পরিমাণ একটু বেশি লাগবে তাই আমি এই যে লাল লাল পাকা টমেটো নিয়েছি দাদু মাছ ভাজার গন্ধ পাচ্ছ মাছ ভাজার গন্ধ পাওয়া যাচ্ছে খুব ভালো মাছগুলো একটু লাল করে একটু কড়া করে ভাজবো মাছগুলো আমি এইরকম লাল লাল করে ভেজেছি সব মাছ তুলে নেব দাদু দেখো কত তেল বেরোচ্ছে কাটার সময় বলছিলাম না আমি তো বললাম তেল বেরোবে মাছটা আর তেল লাগবে না এই তেলেই মাছ ভাজা হয়ে যাবে আমি আর তেল দেব না ওই তেলেই ফোড়ন করে নেব ফোড়নে দেব গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো বাকি আছে আর একটু পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এবার বাকি মশলা দেব রসুন বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ অল্প জল দেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি টমেটো দেব এই যে লাল লাল পাকা টমেটো আমি চার টুকরো করে কাটবো কেটে তারপরে মশলায় দেব টমেটোর টুকরোগুলো কিন্তু গোটা গোটাই থাকবে আমি মশলার সঙ্গে একবারে গলিয়ে দেব না
তবে এই রান্নাটা খেতে বেশি টেস্টি হবে। আজকে রান্নাটা ঝাল ঝাল টক টক হবে। টমেটো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ নাড়বো না, দু একবার নেড়ে জল দিয়ে দেব। জল ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা সব মাছ দিয়ে দেব। এবার আমি গরম মশলা গুঁড়ো দেব, আর দেব ধনে পাতা কুচি। মাছ রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। দাদু বল, ঝাল ঝাল টক টক। আচ্ছা আচ্ছা, টমেটো মাখাবে, ঝোল মাখাবে আর ভাত খাবে। ঠিক আছে যা। উফ, আর একটা টমেটো নাও। টমেটো দি, এই দেখো ভাতে মাখি খাবে, কত ভালো লাগবে জানো। এই যে টমেটো মাখলাম ভাতে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। মাছটা খুব ভালো রে। যে কোনো মাছ একটু বড় সাইজের হলে সেই মাছের স্বাদ কিন্তু সবসময় ভালো হয়। এই মাছটাও খেতে খুব ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। বন্ধুরা, এইরকম আরো অনেক নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে যে ঘন্টিটা থাকে সেটা অবশ্যই ক্লিক করবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।